রাফাত মজুমদার রিঙ্কু এবারে ঈদে নির্মাণ করেছেন বেশ কিছু দুর্দান্ত নাটক। তার নাটকের গল্পগুলো এতটাই সুন্দর এবং বাস্তব নির্ভর গল্প যে দেখতে আসলেই ভালো লাগে। তেমনি বাস্তব নির্ভর এবং দুর্দান্ত একটি নাটক অবশিষ্ট। নাটকটার গল্প খাবারকে কেন্দ্র করে। এই খাবারের জন্যই দুটি পরিবারে নেমে আসে আধার। কেমন আধার সেটা নাটকটি দেখলেই বুঝতে পারবেন আপনারা। নাটকটি প্রেমের নয়, তবে আমাদের সমাজের গল্প। অভিনয়ের দিক থেকে সবাই যে যার জায়গা থেকে ভালো করেছেন। ফারদিনকে বেশি ভালো লেগেছে। এর পেছনে বড় কারণ হিসেবে বলা যায় তার চরিত্রটি। ভালোই চ্যালেঞ্জিং মনে হয়েছে আমার কাছে। তৌসিফ মাহবুবকেও ভালো লেগেছে। অল্প স্ক্রিন টাইমে ভালো লেগেছে একে আজাদ সেতুকে। রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত নাটক অবশিষ্ট সময় করে দেখে নিতে পারেন। নাটকটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, নতুন নতুন সকল ধরনের বিনোদনের খবর পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে আমাদের এই ভিডিও দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন।